আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনাদের সাথে ওকেপিআই ওয়েবসাইটে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওকেপিআই ওয়েবসাইটে কীভাবে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে হয় এবং কীভাবে পেমেন্টটা পেতে হয় সম্পূর্ণ সব কিছু আপনাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে? আপনারা কীভাবে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবেন এবং কীভাবে পেমেন্টটা পাবেন, আমি ইতিমধ্যে একবার পেমেন্ট পাইছি, সেই পেমেন্টের প্রুফটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি আমার মেসেজ অপশনে চলে যাচ্ছি। মেসেজ অপশনে আসার পর আপনারা দেখতে পারছেন এখানে আমি 500 টাকা রিসিভ করছি ওকেপিআই ওয়েবসাইট থেকে, ঠিক আছে? তো এটা আজকে আমি পাইলাম মূলত 3:30, ঠিক আছে? তো আপনারা এখান থেকে ওকেপিআই থেকে সুন্দরভাবে কীভাবে কাজ করতে হয়, কীভাবে আপনি এখান থেকে একটা ফোন থেকে আনলিমিটেড রেফার করতে হয় সম্পূর্ণ আগের ভিডিওতে আমি দেখাই দিছি। সেই ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কী করবেন সেই ভিডিওটা দেখে কাজ করা শুরু করবেন। আর যারা ইতিমধ্যে কাজ করতেছেন তারা কীভাবে পেমেন্ট রিকোয়েস্ট দিতে হয় এই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আপনারা চলে যাবেন আপনার ওকেপিআই ওয়েবসাইটের মধ্যে, ঠিক আছে? আপনি ওকেপিআই ওয়েবসাইটের ভিতরে যাবেন যখন আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে। তো আমি আগের ভিডিওতে দেখাইছিলাম যে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে, আপনার অ্যাকাউন্ট আমি অ্যাক্টিভ করে দেব। এর জন্য কী করতে হবে, আমার ফেসবুক লিঙ্ক থাকবে, আমার ফেসবুক লিঙ্কে গিয়ে আপনারা কী করবেন সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন মেসেঞ্জারে। আমি সরাসরি আপনাদের ফেসবুক আপনাদের ওকেপিআই আইডিটা আমি কী করবো অ্যাক্টিভ করাই দেবো, ঠিক আছে? আমি এখানকার লিডার হয়ে গেছি এখন, তো আপনারা চাইলে আমার দ্বারা এখান থেকে আপনারা অ্যাক্টিভ করে নিতে পারেন। তো এর জন্য কী করতে হবে, আপনারা এখান থেকে উইথড্র মানি করবেন কী জন্য? উইথড্র করার জন্য আপনাকে সর্বপ্রথম আইডিটা অ্যাক্টিভ করতে হবে। আইডিটা অ্যাক্টিভ হয়ে গেলে তারপর আপনি কী করবেন এইখানে দেখতে পারবেন উইথড্র মানি, ঠিক আছে? আপনারা এই যে ড্যাশবোর্ডের এই যে সিস্টেমটা আছে এখানে মাঝখানে দেখতে পারবেন উইথড্র মানি। আপনারা এখানে উইথড্র মানি অপশনের উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে ভাই, ঠিক আছে? নতুন একটা ইন্টারফেস শো করবে, তারপর আপনারা নিচের দিকে আপনাদেরকে দেখায় যে আমি আজকে যে পেমেন্টটা পাইছি, যে 14 তারিখে যে রিকোয়েস্টটা আমি দিছি সেই রিকোয়েস্টের পেমেন্টটা কিন্তু ভাই আজকে আমি পাইছি, ঠিক আছে? আপনাদেরকে দেখাই দিচ্ছি। এদিকে যদি আমি একটু স্ল্যাশ করি দেখতে পারবেন আমি এখান থেকে সাকসেসফুলিভাবে আমি সেই 14 তারিখের রিকোয়েস্টটা পাইছি, ঠিক আছে? পেমেন্টটা পাইছি। এখান থেকে রিকোয়েস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে যে পেমেন্টটা পাবেন তা কিন্তু না, এখান থেকে আপনি রিকোয়েস্টটা সাকসেসফুলি দেওয়ার পরে আপনি 3 থেকে 4 দিনের মধ্যে আপনার এই পেমেন্টটা সাকসেস হয়ে চলে আসবে, ঠিক আছে? তাছাড়া আপনাদেরকে আপনি যখন আমার ফেসবুক লিঙ্ক থেকে আমার সঙ্গে যোগাযোগ করবেন তখন আপনাদেরকে আমি অ্যাডমিনের সরাসরি গ্রুপে অ্যাড করাই দিব। তখন আপনারা সরাসরি অ্যাডমিনের সাথে কথা বলে তখন অ্যাডমিন কবে আপনাকে পেমেন্টটা দিবে এবং কত তারিখে আপনি উইথড্র দিয়েছেন এবং কত তারিখে আপনাকে পেমেন্টটা দিবে সম্পূর্ণ আপনি অ্যাডমিনের সাথে কথা বলে আপনার মানে কনফার্ম হয়ে যেতে পারবেন, ঠিক আছে? তো আপনি এখান থেকে রিকোয়েস্ট দেওয়ার জন্য কী করবেন, এখানে দেখতে পারবেন কন্টিনিউ অপশন, এখান থেকে আপনি কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর আপনাদের সামনে নতুন ইন্টারফেস চলে আসবে। তো আপনাদেরকে সম্পূর্ণ সব কিছু বুঝিয়ে দিচ্ছি, আপনি একটু ওয়েট করেন। এখানে আপনার অ্যামাউন্ট 500 দেওয়া থাকবে, কোনো সমস্যা নাই। তো আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তখন আপনাকে একটা পাসওয়ার্ড ছিল, সেই পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে এবং এখানে পেমেন্ট মেথড বিকাশই থাকতে হবে, ঠিক আছে? আপনার যদি বিকাশ না থাকে, আপনি যদি নগদ দিতে চান তাহলে ভাই এখানে হবে না, এখানে সিস্টেম শুধুমাত্র বিকাশেই, আপনি বিকাশের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন। তো তারপর আপনি কী করবেন এখান থেকে বিকাশ নম্বরটা আপনার বসাই দিবেন, একদম শেষে বিকাশ নম্বরটা বসাই দেওয়ার পর এখানে আপনি কী করবেন, এখানে আপনি উইথড্র অপশনের উপর ক্লিক করবেন। তো মূলত আপনাদেরকে বলাই দেয় এখানে আপনি যদি উইথড্র অপশনে ক্লিক করেন উইথড্র হবে না ভাই, ঠিক আছে? আপনার অ্যাকাউন্টে সর্বোচ্চ 575 টাকা থাকতে হবে, ঠিক আছে? সর্বোচ্চ 575 টাকা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। আপনি এখান থেকে দেখলেই বুঝতে পারবেন যে আমার অ্যাকাউন্টে এখন 15 টাকা আছে। তো আমি ইতিমধ্যে 2 বার 500 টাকা করে আমি এখান থেকে উইথড্র দিয়েছি 1000 টাকা। তো 1000 টাকা আমার ফি কেটেছিল 150 টাকা, ঠিক আছে? তো আপনি একটা কথা মাথায় রাখবেন যে এখান থেকে উইথড্র দিতে হলে 15% তারা ফি কাটে। তো গাইস এখান থেকে এভাবে উইথড্র দিয়ে এভাবে আপনারা 4-5 দিনের মধ্যে আপনারা এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটা এতটুকু, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আর আনাস্টার ভিডিও ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে রেখে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনাস্টার ভিডিও ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন।